সহজলা সেনা, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের 4 থেকে 8 নম্বর অধ্যায়, ঠিক আছে, এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং তোমাদের যে নাম্বার বিভাজন সেটা দেখে নাও। প্রথমে তোমাদের 6টা MCQ প্রশ্ন দেওয়া থাকবে, ওকে, সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে 5টা SAQ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। এরপর তোমাদের 1টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে আর 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এই হচ্ছে 25 নম্বরে তোমাদের নম্বর বিভাজন এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সাজেশনটি উত্তর সহ দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে, গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট না কোনোটি নয়। তো গড় সৌর দিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা। এরপর 2 নম্বর দেখা হচ্ছে, পিউমিস হলো এক প্রকার পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা না কোনোটি নয়। তো পিউমিস হলো এক প্রকার আগ্নেয় শিলা। 2 নম্বর হচ্ছে, বলের এসআই একক হলো ডাইন, বার, নিউটন না পাস্কাল। তো বলের এসআই একক হচ্ছে নিউটন। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর দেখে, স্টেনলেস স্টিল যে 2টি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলো হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। তো স্টেনলেস স্টিল তৈরি করা হয় লোহা আর ক্রোমিয়াম এই 2টি ধাতু দিয়ে। নেক্সট 5 নম্বর দেখে, একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন না চাপ। তো স্পর্শহীন বল হচ্ছে ওজন। 6 নম্বর দেখে, কনুই বা হাঁটুতে রয়েছে বল ও শকের সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি না স্যাডল সন্ধি। তো কনুই বা হাঁটুতে রয়েছে হিঞ্জ সন্ধি, ঠিক আছে। তো এখানে তোমরা আর কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে নাও। 7 নম্বর দাগে, জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, ব্যাসল্ট শিলায় না পরফাইরি শিলায়। তো জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়। এরপর 8 নম্বর দাগে, অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, ডলোমাইট, বক্সাইট না ক্যালামাইন। তো অ্যালুমিনিয়ামের যে আকরিক সেটা হচ্ছে বক্সাইট। 9 নম্বর দাগে, নিচের কোনটি সংকর ধাতু, লোহা, তামা, অ্যালুমিনিয়াম না পিতল। তো পিতল হচ্ছে একটি সংকর ধাতু। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর দেখে, মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার না কোনোটি নয়। তো মানুষের হাত হচ্ছে একটি প্রথম তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। এরপর 11 নম্বর দেখে, পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ, খাদ্য, সূর্য না চাঁদ। তো পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। 12 নম্বর দেখে, উদ্ভিদ নিজের দেহে নিজে খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে খাদক, উৎপাদক, পরিবর্তক না বিয়োজক। তো উদ্ভিদ যেহেতু নিজের দেহে নিজেই খাদ্য তৈরি করে তাই উদ্ভিদকে বলা হয় কি, উৎপাদক। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর দেখে, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। উত্তর লিখবে, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। এরপর 2 নম্বর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী। তো উত্তর হবে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। 3 নম্বর, ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে। উত্তর হচ্ছে, বর্তমানে ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। এরপর হচ্ছে 6 নম্বর দাগে, বক্সাইট কোন ধাতুর আকরিক। তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। 5 নম্বর দাগে, তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে। উত্তর হচ্ছে, তরলের আয়তন মাপা হয় মাপনি চোঙের সাহায্যে। 6 নম্বর দাগে, ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, এটা সত্য না মিথ্যা লিখতে হবে, এটা হবে সত্য। 7 নম্বর দাগে, 10% সূত্রের প্রবক্তা কে। উত্তর হচ্ছে, 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। এরপর 8 নম্বর দাগে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি। উত্তর লিখবে, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হচ্ছে অক্সিনোমিটার। এরপর 9 নম্বর দাগে, একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। উত্তর হচ্ছে, উইন্ড মিলে বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটি বায়ু শক্তিকে কাজে লাগানো হয় আর কি। পরের প্রশ্ন, 10 নম্বর দাগে, মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থের নাম ড্যাশ। এখানে শূন্যস্থানে কী বসবে লিখতে হবে। তো মানুষের লালারসে উপস্থিত যে জীবাণুনাশক রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে লাইসোজোম। এরপর 11 নম্বর দাগে, লোহার একটি আকরিকের নাম লেখো। তো লোহার একটি আকরিক হচ্ছে হেমাটাইট। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। তো জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ হচ্ছে পেট্রোলিয়াম, কয়লা, এগুলো।
তিন নম্বরে দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা ব্যাখ্যা করতে হবে। আমরা লিখছি প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলাস্তরে বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিক খনিজ, যেহেতু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় সেহেতু সমস্ত খনিজ আকরিক নয়। 2 নম্বর দেখা হচ্ছে আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য লেখুন। তো আগ্নেয় ও পাললিক শিলার পার্থক্য হচ্ছে 1 নম্বর আগ্নেয় শিলা কঠিন প্রকৃতির আর পাললিক শিলা কোমল প্রকৃতির। আগ্নেয় শিলায় স্তর থাকে আর পাললিক শিলায় কোনো স্তর থাকে না, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর দেখে আগ্নেয় শিলা কাকে বলে। তত্ত্ব লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। 4 নম্বর দাগে প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে 3, 4, 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ দেওয়া আছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি সুবিধা লেখো, একটি অসুবিধা লেখো, ঠিক আছে। তারপর বলা হচ্ছে তাপবিদ্যুৎ কী। তো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হচ্ছে একটি অসুবিধা। এরপর বলা হয়েছে তাপবিদ্যুৎ কী। আমরা উত্তর লিখছি সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। 2 নম্বর দেখা হচ্ছে প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উভয়ের একটি করে উদাহরণ দাও। আমরা এখানে উত্তর লিখছি প্রথমে প্রাথমিক রাশি। যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি। এরপর লব্ধ রাশি কিনা, যে সমস্ত রাশি অন্য রাশির ওপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব ইত্যাদি এইগুলো। 3 নম্বর থাকে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো। ব্যাং, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। তো প্রথমে আমাদের লিখতে হবে খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। এবার এখানে এই যে নামগুলো দেওয়া আছে এগুলোকে খাদ্য খাদক যে খাদ্য শৃঙ্খল সেই অনুসারে এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লিখলে কী হবে, প্রথমে সূর্য থেকে গাছ খাদ্য তৈরি করে। তবে গাছকে কে খায়, ফড়িং, গাছের পাতা ফড়িং খায়। ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় ময়ূর, এরকমভাবে এটা, ঠিক আছে, খাদ্য শৃঙ্খল যেভাবে থাকে সেভাবে এটাকে সাজিয়ে লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর থেকে বস্তুর ভার বা ওজন কাকে বলে, কোথায় বস্তুর ওজন শূন্য হয়। তো উত্তর লিখবে কোনো বস্তুকে পৃথিবীর যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। আর কোথায় বস্তুর ওজন শূন্য হয়, না পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়। 5 নম্বর থেকে বলা হচ্ছে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃত করো। তো চাপ কী, না কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। আর বার্নৌলির নীতি কী, উত্তর লিখবো আমরা কোনো তরল বা গ্যাস স্থিতি গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। পরের প্রশ্ন 6 নম্বর থেকে রক্তের উপাদানগুলি কী কী। আমরা উত্তর লিখবো রক্তের অধিকাংশ অংশ হলো জলীয় অংশ যার নাম রক্তরস বা প্লাজমা। এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও অণুচক্রিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি ও নুনও থাকে। পরের প্রশ্ন 7 নম্বর থেকে আকরিক কাকে বলে, তামার আকরিকের একটি উদাহরণ দাও। আমরা লিখছি যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে আকরিক বলে। আর তামার আকরিকের নাম কিনা, তামার একটি আকরিক হলো কপার পাইরাইটিস বা চারকোপাইরাইটিস, ঠিক আছে, চারকোপাইরাইটিস, ওকে। নেক্সট হচ্ছে 8 নম্বর দাগে সরল যন্ত্র কাকে বলে, একটি উদাহরণ দাও। তো সরল যন্ত্র কিনা, স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। যেমন হচ্ছে কাঁচি, সাড়াশি, ওকে, হাতুড়ি, শাবল, কপিকল ইত্যাদি, লিভার, ঠিক আছে, ইত্যাদি হলো সরল যন্ত্র। এগুলোর সাহায্যে কিন্তু আমরা কোনো কঠিন কাজ সহজেই করতে পারি। এরপর 9 নম্বর দাগে আলোকবর্ষ কাকে বলে, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। তো আলোকবর্ষ কি না, শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। আর এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার, না এক আলোকবর্ষ সমান হচ্ছে 13 লক্ষ কোটি কিলোমিটার, ওকে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের
একটি প্রশ্নপত্র এবং এখানে আমরা সম্পূর্ণ সাজেশন কিন্তু উত্তর সহ আলোচনা করলাম। তো সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, সাধারণত এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।